কিন্তু প্রগতিশীল যুগে নারী স্বাধীনতার হাওয়া তুলে আজকে যে নারীকে নগ্ন করা হয়েছে, নারীকে আজকের ভোটাধিকার শুধু নয় বরং নেতৃত্বের অধিকার দেওয়া হয়েছে, নারীকে আজকের পুলিশ প্রশাসনে সার্ভিসের অধিকার দেওয়া হয়েছে, নারীকে আজকের নগ্ন অবস্থাতে অ্যাডমিনিস্ট্রেশন তাদের অধিকার দেওয়া হয়েছে, নারীকে আজকের অধিকার দেওয়া হয়েছে নাচ করার, নারীকে অধিকার দেওয়া হয়েছে গান করার, নারীকে অধিকার দেওয়া হয়েছে পুরুষের উপরে খবরদারি করার। সম্মানিত ভাইরা, ইসলাম এই প্রগতিশীল নারী স্বাধীনতার 100% বিপক্ষে। এই তারতম্যটুকু না বুঝেছেন বিশ্বের নন মুসলিম কমিউনিটি, না বুঝছেন মুসলিম জাতির ভিতরে যারা এডুকেটেড পারসন, শিক্ষিত ব্যক্তিত্ব, বিশেষত যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত, এই মানুষগুলো পর্যন্ত নারীর এই স্বাধীনতাটাকে আজকে নারীকে নগ্ন করে স্বাধীন করে নারীকে আজকের উলঙ্গিনী বানিয়ে নারীকে রীতিমতো জাহান্নামের কীট বানিয়েছে। ইসলাম এই প্রগতির নারী স্বাধীনতার বিপক্ষে। ইসলাম নারীর স্বাধীনতা দিয়েছে, তুমি শিক্ষা অর্জন করো, এটা তোমার স্বাধীনতা, তুমি তোমার পরিচ্ছন্নতা, তোমার ভদ্রতা রক্ষা করবে, তোমার সতীত্ব তুমি রক্ষা করবে, তোমার ধর্মাচরণ তুমি করবে, এমনকি ব্যবসা করবে, যুদ্ধের ময়দানে তুমি শরীক হবে, হজ করবে, সমস্ত ব্যাপারে নারীর জন্য ইসলাম অধিকার দিয়েছে। তবে নারীর মর্যাদা লুণ্ঠন করে নয়, ইজ্জতকে ধ্বংস করে নয়, সতীত্বকে নষ্ট করে দিয়ে নয়, এবং নারীকে জাহান্নামের কীট বানিয়ে নয়, বরং নারী তার স্বাধীনতা উপভোগ করুক, যথারীতি জান্নাতের যোগ্য হয়ে তারা তাদের জীবন লীলা সংবরণ করুক। এটাই ছিল ইসলামের পক্ষ থেকে নারীর অধিকার এবং নারীর স্বাধীনতা। আজকের নারী স্বাধীনতার নামে অন্তত মুসলিম কমিউনিটির মেয়েদেরকে মনে রাখা দরকার, নারী স্বাধীনতার নামে নারীদেরকে আজকের জাহান্নামি বানানো হচ্ছে, নারীদেরকে আজকের রীতিমতো সমাজের নেতৃত্ব দিয়ে পুরুষকে তাদের গোলাম বানানো হয়েছে রীতিমতো। ভাই, আমরা আজকের অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পক্ষ থেকে স্বপ্নগর ব্লকের তরুণীপুর গ্রামের এই একটা পতিত জায়গা বলা যায়, সেখানে এসেছি একটা মেয়েদের মাদ্রাসা করার লক্ষ্যে, যার ফলক তৈরি ছিল, ফলক উন্মোচন হয়েছে, আগামী দিনে তার বিল্ডিং এবং অন্যান্য উন্নয়নের কাজ হবে। আল্লাহ চাইতো প্রচার যদি আল্লাহ কবুল করেন, রোজার পরে এই প্রতিষ্ঠানটার অ্যাডমিশন শুরু হবে এবং শিক্ষা ব্যবস্থা চালু হবে। এর স্বপ্ন কোথায়? আমাদের স্বপ্ন হলো এটাই, একটা নারী যথারীতি তার নিজস্ব মর্যাদা সতীত্ব রক্ষা করে, সে ধার্মিকা হোক, সে আল্লাহওয়ালি হোক, সে শিক্ষায় উন্নতি ঘটাক, সে তার স্বাধীনতা অধিকার উপভোগ করুক এবং তার জীবনলীলা সংবরণ করে মৃত্যুর পরে সে জান্নাতের যোগ্যতা অর্জন করুক, মৃত্যুর পরে সে জান্নাতি হোক। এটাই হলো আমাদের পক্ষ থেকে এই প্রচেষ্টার বাস্তবতা এবং এই প্রচেষ্টা, এই মেহনতের প্রকৃত উদ্দেশ্য। আজকের দেশময় তাকালে দেখা যাবে, ভাই দুঃখজনক কথা, আমি আপনাকে লম্বা করে বলবো না বলেই কথা সংক্ষিপ্ত বলতে যেই এ জায়গায় এসেছি, যে আজকে নারী স্বাধীনতার নামে সত্যকারের বলুন পুরুষদেরকে গোলাম বানানো হয়েছে কিনা। আজকে নারী স্বাধীনতার নামে
भद्र सभ्य एक धार्मिक मानुषे चोख तुले खोला मेला चलाओ जान मन का लज्जार कारण हो दाड़ी जी। आज के नारी स्वाधीनतार हावा तुले स्कूल कॉलेज यूनिवर्सिटी तत्सह भाई अन्यान्य सरकारी करणगुली सरकारी अफिसगुली ट्रेने बोलुन और बसे बोलुन जेखने जान ना क्यों नारी आज के पुरुषेर माझे दापटे पेशाई खाच्छे तारपरेओ नाकि एटा नारी स्वाधीनता। पुलिस बेरा केओ नारी धर्षिता होच्छे ट्रेने नारी धर्षिता होच्छे भाई अफिसे नारी धर्षिता होच्छे साधारण भावे पतितालय गुलिते नारी स्वेच्छाय धर्षण के बरण करे निच्छे आजकेर घरोया भावे ग्रामीण भावे भाई नारी धर्षिता होच्छे आज के नारीर जीवन के दुर्बिसह करे दिते आमादेर देश परकियाओ अनुमोदन करेछे एओ नाकि नारी स्वाधीनता। आमार कथागुलो बुझते पेरेछेन किछु? हाँ एक जन दिनदार ईमानदार अल्लाह वाला परकाल भीतु कोनो मानुष এই নারী স্বাধীনতাকে এক সেকেন্ডের জন্য সমর্থন করতে পারে না। যে দেশের আদালত পরকিয়াকে অনুমোদন করে তাহলে একটা স্ত্রী সে তার স্বামীর কাছে নিরাপত্তা পাবে না আর একটা পুরুষ তাকে থাবা মারলে সে তাতে চলে যেতে পারে এর এগেইনস্টে কোনো ক্লেম চলবে না। আরেকজন পুরুষ সেই ইচ্ছা করলে অপরের আরেকটা স্ত্রীকে নিতে পারে এবং এ ব্যাপারেও কোনো ক্লেম চলবে না বরং নারী ইচ্ছা করলে তার স্বামী তার বাচ্চা তার শ্বশুরালয়ের সকল সদস্যকে ত্যাগ করে আরেক জায়গায় চলে যেতে পারে আর পুরুষ ইচ্ছা করলে তার পরিবারের সবাইকে বোকা বানিয়ে সে আরেকটা স্ত্রী নিয়ে স্বাধীনভাবে ঘর করতে পারে এর নাম নারী স্বাধীনতা এর নাম নারী স্বাধীনতা জি। सम्मानित भाई आमार सुतरां नारी अधिकार इस्लाम वंचित करी एटुकु मने रखा दरकार भावते हबे एकटा नारी से तार आब्बार काछ थेके फाराजी सत्य पाय एकटा नारी सत्य पाय तार स्वामीर काछ थेके एकटा नारी सत्य पाय तार छेलेर काछ थेके कथा ठीक ना भूल? इस्लाम नारीर जन्य फाराजी सत्येर अधिकार दिलो ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে বা উল্টো করে বলা যায় দুটি মেয়ে যা পাবে একটা ছেলে তাই পাবে। আজকের নারী স্বাধীনতার যুগে আমাদের দেশ অনুমোদন করলো যে ছেলে যা পাবে মেয়ে তাই পাবে এটা কি নারী স্বাধীনতা? নারী স্বাধীনতা আজকে নারী স্বাধীনতার নামে রেন ডান প্রচুর পরিমাণে মেয়েরা স্বামীদেরকে তালাক দিচ্ছে যা ইসলামে হারগিজ সমর্থন করে না। কোর্টে যাচ্ছে স্বামীকে তালাকে তাফুজ দিয়ে কোর্টের এই মাথামোটাগুলো এরা জানেও না তালাকে তাফুজ কারে বলে আদৌ খবর রাখে না তালাকে তাফুজ দিতে গেলে কি লাগে তাও খবর রাখে না। ভাই যদি এভাবেই যদি নারীকে স্বাধীনতা দিয়ে তালাক নেওয়ার অধিকার দেওয়া হয় তাহলে তো ভাই কাজ কাম বাদ দিয়ে বউ চৌকিতে বেড়াতে হবে এ বউ কখন কার সঙ্গে চলে যাবে আর কোর্টে গিয়ে বলবে যে আমি আমার স্বামী চাই না আমার স্বামীর আমি তালাক দিয়ে দিচ্ছি কোর্ট রেডি পয়সা দিলেই সিল সিগনেচার করে সিল মেরে দিল। আর আমার দেশের কিছু কি বলবো অনভিজ্ঞ অবুজ মোল্লা মৌলভী আর ইমাম রয়েছে কোর্ট থেকে তালাক দিচ্ছে আর এরা র্যান্ডম বেপড়াচ্ছে। যদি একটা শক্তপোক্ত ইমাম আলেম তারা যদি বলেন না কোর্টের ওই তালাক শরীয়তের কাছে সমর্থিত নয় ফলে ওই মেয়েটাকে বিয়ে দেওয়া হারাম ভাই কোথায় বলে বাংলার দেশে পচা কাঁঠাল মুচি খদ্দের তুমি বেপড়াবা না তো কত ভ্যান ভ্যান করতে হুজুর সারা জীবন পরের বউ নিয়ে ঘর করছে এসব নারী স্বাধীনতার কুফল। সুতরাং আমি আপনাদের কাছে এতটুকু অনুরোধ করব এত কথা বলার চিন্তাও ছিল না যে কটা কথা বলেছি জানি না আগের কোনো বক্তারা বলেছেন কি না যদি বলে থাকেন রিপিট হলে সেটাও স্মরণের জন্য ভালো যদি রিপিট না হয়ে মনে করেন যে কথাগুলোও আমাদের শোনার দরকার ছিল
আপনি মনে রাখেন আধুনিক বিশ্ব প্রগতিশীল যুগ এরা যে নারী স্বাধীনতা দিয়েছে ইসলাম এ নারী স্বাধীনতার 100% বিরোধী 100% বিরোধী।